বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে গুলিবিদ্ধ আহত মাহমুদুর রহমান খান সোহেলের মৃত্যু হয়েছে। শুক্রবার রাত 11:30টার দিকে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। সে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার ত্রিশকানিয়া এলাকার বকুল খানের ছেলে। গত 4ই আগস্ট রাজধানীর উত্তরা এলাকায় আন্দোলনে গিয়ে মাথায় গুলিবিদ্ধ হন সোহেল। পরে আহত অবস্থায় তাকে উদ্ধার করে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার মৃত্যু হয় তার। শনিবার সকালে নিজ বাড়ি ত্রিশকানিয়া এলাকায় নামাজের জানাজা শেষে সোহেলের দাফন সম্পন্ন হয়।